এইমাত্র পাওয়া খবর, মিয়ানমারে অস্ত্র বিক্রি করতে চাইছে ভারত। চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই মিয়ানমার সরকারের কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে ভারত। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্স ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, মিয়ানমারের নৌপ্রধানের নয়াদিল্লি সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে। সফরে ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিয়ানমারের নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ওই সব প্রতিষ্ঠানে ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। রয়টার্স বলেছে, পূর্ব অঞ্চলীয় প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনার সিদ্ধান্ত দৃশ্যত এই অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে নিজেদের দাঁড়ানোর চেষ্টার অংশ। মিয়ানমার নৌবাহিনীর কমান্ডার ইন চিফ অ্যাডমিরাল তিন অং সান গতকাল বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই পক্ষের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় টহল নৌযান সরবরাহের বিষয়ে আলোচনা হয় বলে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। এমন একটি সময়ে ভারত এই সিদ্ধান্ত নিচ্ছে যখন রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর দমন নিপীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনা চলছে। রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর পদক্ষেপ চেয়ে দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে যুক্তরাজ্য। এছাড়া মিয়ানমার সামরিক বাহিনী নৃশংসতার শিকার হয়ে ইতিমধ্যে প্রায় 4.25 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।